এখানে দেখো, কোষে দেখি 6, বইয়ে 87 পাতা, ক্লাস 6 বলেছে, মনে মনে হিসাব করি, 10 টাকার 1/2 অংশ, 10 টাকা তো, তা আমি অঙ্কটা লিখছি এমনি করে, ধরো এমনি করে লিখো তোমরা, 10 টাকার 1/2 অংশ সমান 10 × 1/2, কাটাকুটি করছি 2 দিয়ে, 2 × 1 = 2, 5 × 2 = 10, তা আমাদের হয়ে গেলো কী হলো, 5 × 5, 5 টাকা, নিচে 1 আছে আমি ধরবো না, 5 × 5 টাকা। এবার করছি এটা, 25 টাকা 1/5 অংশ, তাহলে কত হবে, টুকলে টোকা বলি 25 × 1/5, 5 দিয়ে কাটছি, 5 × 5, 5 × 5 = 25, তাহলে আমার উত্তর বেরোলো কত, 5 × 5 = 5, উত্তর বেরোলো, ব্যাস 5 টাকা, দুটো একই উত্তর বেরিয়েছে যদিও। এবার আসি পরেরটা, এবার হচ্ছে এখানে বলেছে কত টাকার 1/3 অংশ = 4 টাকা। এবার যখনই কত টাকা হবে তখন তো মানে গুণ করবে না, তখন উল্টো করবে, আগে আছে তো, লিখবে এখানে 4 ভাগ 1/3, এটা কত মিনিটের, 1/6 = 6 মিনিট, এটা এমনি করবে 6 ভাগ, এটা 1/6 1/6, এইভাবে করতে হবে যদি সামনে কত থাকে, কত দিয়ে প্রশ্নটা রয়েছে। তো আমি এখানে যদি করি, তোমরা জানো ভাগের পরে গুণ করলে উল্টে যাবে, 4 × 1/3, সরি উল্টে মানে 3 এর 1 1/3 উল্টে 1/3 এর 1 হয়ে গেল, আমাদের উত্তর হচ্ছে 3 × 4 = 12, তাহলে 12 টাকা। এটা কি আছে, এটা তাহলে কী হবে, 6 গুণ, এটা উল্টালে 6 এর 1, তাহলে উপরে কত হলো, 6 × 6 = 36, 36 কী হবে, দেখা আছে মিনিট, তাহলে মিনিট করব, 36 মিনিট। এবার আছে পরের প্রশ্নটা, পরের প্রশ্ন বলেছে আমি মালার থেকে 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম, আমি যদি 7টি আম নিই তাহলে মালার কাছে কত আম ছিল আমরা জানি না, ঠিক আছে, তার 1/3 অংশ নেওয়ার পর 7টা আছে, তাহলে কতগুলো আম ছিল, তাহলে এই অঙ্কগুলোর মতো করবো ভাগ করে, তাহলে উত্তরটা আমি করে দিই, ধরি মালার মোট আমের 1/3 অংশ আমি নিলাম, তাহলে আমার প্রশ্ন কী দাঁড়ালো, কতগুলো আমের 1/3 অংশ = 7টি আম, অতএব মোট আম ছিল এই 7টা বসলাম আমি ভাগ 1/3, কেন ভাগ করলাম দেখে নাও, এখানে ছিল তো কত টাকার এত অংশ এত টাকা, মানে কত আমের 1/3 অংশ = 7টি আম, আমি এটা ধরেছি, ওই জন্য আমি এইভাবে করলাম একই অঙ্ক। এখানে কী করবো আমি, এবার ভাগটা গুণ করব, 7 × 3 এর 1, 3 × 7 = 21টি আম, তাহলে মালার কাছে 21টি আম ছিল যার থেকে আমি নিয়েছি। ওকে, এবার যে অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর অঙ্ক, অত এগুলো অনেক করাই হয় না, মানে ছবি দেখে কিন্তু ভালো লাগে করতে। দেখো বলেছি কী করতে হবে, যে ছবিটা দিয়ে সেখান থেকে 2/3 অংশ বৃত্তে লাল করতে হবে, 2/7 অংশ বৃত্তে লাল, আগে দেখো বৃত্ত কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা বৃত্ত আছে, তাহলে আমার করতে হবে 7টি বৃত্তের 2/3 অংশ, তাহলে কত হচ্ছে, 7 × 2/7 অংশ, আমি ভুল করে 3 বলে দিয়েছি, এই যে 2/7 অংশ, তাহলে যখন আমি কাটাকুটি করছি 7টার কালে কত আছে, 2 2টো, তা অর্থাৎ এই দুখানা তুমি লাল করে দেবে, এইটা আর এটা লাল করে দেবে, ব্যাস আর কিছু করবে না। এবার ত্রিভুজ, ত্রিভুজ সবুজ করতে হবে, কত ত্রিভুজ, আগে দেখি ত্রিভুজ কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ত্রিভুজ আছে, তাহলে আমি এখানে লিখব 10টি ত্রিভুজের কত অংশ, 2/5 অংশ, 2/5, তাহলে গুণ করি, 10 × 2/5, 5 থেকে কাটছি, 5 × 5, 5 × 2 = 10,
দুই দুগুণে চার, চারটে ত্রিভুজ আমাকে সবুজ করতে হবে। তাহলে আমি কি করব, এর এই চারটে ত্রিভুজ, এই যে একটা দুটো তিনটে, এই চারটে সবুজ করলে হয়ে যাবে, মোট আমার চারটে করলেই হবে যখন ইচ্ছা। এবার আসি চতুর্ভুজ, চতুর্ভুজে বলেছে একের সাথে হচ্ছে নীল। আগে চতুর্ভুজ কটা আছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 সাতটা। তাহলে আমি সাতটি চতুর্ভুজের একের সাথে অংশ নীল করব। তাহলে সাত গুণ একের সাত, সাত সাত কেটে গেল, সমান একটি। অর্থাৎ একটি আমি নীল করতে হবে। তাহলে তুমি এটাকে নীল করে দাও, ব্যাস হয়ে যাবে। তার মানে তোমাদের করতে হবে কি, বইটা খুলবে, বই ছবিতে দেখে দেখে এই দুটোকে করে দেবে লাল, আর ত্রিভুজ চারটে করবে সবুজ, এবং এই চতুর্ভুজটা করবে নীল। তাহলে হয়ে যাবে। এবার আসবো আমরা পরের 88 পাতায়। অঙ্কটা দেখবে জিএর অঙ্ক, এটা বলেছে আজ বাবা 10 লিটার খাবার জল কাছে টিউবওয়েল থেকে এনেছেন, 10 লিটার। মা 1/5 অংশ জলে রান্না করলেন, মানে 10 লিটারের 1/5 অংশ, বাকি জলের 1/4 অংশ খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে। এগুলো আমি লেখা চালু করি। প্রথম কি লিখব, বাবা এনেছেন 10 লিটার খাবার জল। এ বলেছে মা 1/5 অংশ জলে রান্না করলেন, তাহলে মা রান্না করলেন 10 লিটারের 1/5 অংশে, অতএব 10 গুণ 1/5, 5×5, 5×10 সমান 2 লিটার জলে। তাহলে মা রান্না করলেন 2 লিটার জলে। এবার দেখো মোট জল ছিল, বাবা এনেছিলেন 10 লিটার, ওখান থেকে মা রান্না করলেন 2 লিটার। এবার বাকি জল কত আছে বার করিনি একটুখানি, বাকি জল হচ্ছে কত, 10 - 2, 2 লিটার সমান 8 লিটার। তো 8 লিটার এখনো বাকি আছে। প্রশ্ন বলেছে বাকি জলের 1/4 অংশ খাওয়ার পর, তাহলে বাকি জলের 1/4 অংশ অর্থাৎ 8 লিটারের 1/4 অংশ খাওয়া হয়েছে। তাহলে আমি দেখে নি খাওয়া কত হয়েছে, দেখে নি একটুখানি, খাওয়া হয়েছে 8 লিটারের 1/4 অংশ, যখন এটা বলেছে, অতএব 8 গুণ 1/4, 4×4, 4×8, মানে 4 দিয়ে দুটোকে ভাগ করলাম, তাহলে হলো আমাদের 2 লিটার। তাহলে ছিল 8 লিটার, 2 লিটার খাওয়া হয়েছে, অতএব খাওয়ার পরে বাকি থাকবে বা বাকি আছে কি করব, 8 তো ছিল, এখান থেকে 2 লিটার খাওয়া হয়ে গেল, 1 লিটার সমান 6 লিটার। এটাই অ্যান্সার বা এটাই উত্তর, ঠিক আছে। এবার আছে পরেরটা, মান খুঁজে দেখি বা মান খুঁজি। এটা হচ্ছে সবকটাই ক্যাটাগরি করে দেখাতে হবে, এখন যে করলে অঙ্কগুলো পড়ছি আমি একই জিনিস। প্রথমটা করছি আমি ওপরগুলো ওপরে বসিয়ে দেবো, ধরো এরকম আছে, তো ওপরে আছে 3 গুণ 6, নিচে 11, অর্থাৎ উপরে কত, 3 6 18, নিচে 11, ক্যাটাগরি যায় না, ভাগ করতে হবে। ভাগ আমি ধরো আপে একটা ছোটো করে ভাগ করছি, দেখে নাও, এখানে আমি করছি কি 11 দিয়ে 18 ভাগ করছি, 11×11 বিয়োগ করলে 7, অর্থাৎ আমার কত বেরোচ্ছে উত্তরটা, 1 পূর্ণ 7/11। এরা করি, এই দুটো গুণ ওপরে, 11 গুণ 2 নিচে 3, 11 দুগুণে 22 নিচে 3, 3 দিয়ে 22 মধ্যে কবার যায়, 3 7 21, 7 বার যাচ্ছে এবং 1 বাকি থাকছে, তো 1টা এখানে 3টা এখানে। এই অঙ্কটা এখানে একটা স্ট্রেট লাইন করতে হবে, প্রথমে লিখবো আমি 7×3 গুণ, এটা ভাঙবো, এটা যে মিশ্র একে অপ্রকৃত করতে হবে, তোমরা ক্লাস 5 করেছো,
প্রথমে হচ্ছে এই হর আর পূর্ণ গুণ করবো, এই দুটো গুণ এবং এটা যোগ। আর বলছি এই দুটো গুণ করে এটা যোগ করতে হয়, দুই দুগুণে চার আর তিনে সাত, সাতে দুই। ওপরে গুণ করবো সাত সাতে 49, নিচে তিন দুগুণে ছয়, ভাগ আবার রাফে ভাগ করতে হবে, 6 আর 48 আলবার যাবে, 49 এক 6, তুমি রাফে ভাগ করে দেখবে এটাই হবে। এবার এটা একই, প্রথমে কী লিখবো, আগে দাগটির উপরে উপরটা বসিয়ে দিই, 8 গুণ 4, দুই দিয়ে কাটি, দুই দুগুণে চার, দুই দিয়ে 4 দুগুণে 8। তো উপরে উত্তর কত আরও আছে, 2 1 সরি 2 3 দুগুণে 6 হয়েছিল, এটা 3 দুগুণে 6, 2 4 দুগুণে 8, তাহলে আমার এখানে কত হচ্ছে, উপরে 3 3 রেখে 9, উপরে 9 আর নিচে 4 4 16, অঙ্ক শেষ। এবার আছে পরেরটা, এটা আছে 6 গুণ 7 বসিয়ে দিই, আর নিচে আছে 49 গুণ 3, 7 দিয়ে কাটছি, 7 একে 7, 7 49, 3 দিয়ে 3 একে 3, 3 গুণে 6, তারপরে কত, 2 একে 2, নিচে 7 একে 7। তো আমাদের গেল এই অঙ্কগুলো। এবার আছে পরের পাতার অঙ্কগুলো, পরের পাতার অঙ্ক টুকে রেখেছিলাম আমি, দেখে নিই। এই এটাকে ভাঙতে হবে, তাহলে আগে প্রথমে যেটা যে বসিয়ে নিই আমি, 15 28 গুণ 3 6 একে 7, 7 এ 3, তাহলে আমি যদি করি কাটাকুটি করি, 3 একে 3, 3 5 15, এটা দিয়ে 7 দিয়ে, 7 দিয়ে ভাগ করলে 7 একে 7 একবার যাবে, 7 দিয়ে করলে 4 7 8 4 গেল, 5 এর 4 সমান, 5 এর 4 সমান 1 পূর্ণ 1 এর 4, দেখো 4 একে 4 একে 5, তুমি ভাগ করলে 1 বেরোবে। এবার এটা এটা হচ্ছে আগে গুণ করে ভেঙে নিই, বলেছিলাম হর আর পূর্ণ গুণ করতে হয়, 4 3 52, 52 8 60, 60/13 ইন্টু এটা, 5 7 35, 8 4 39, 39 এর 5, কাটাকুটি, 13 একে 13, 3 3 39, 5 একে 5, 5 বারং 60, তার কত বেরোলো, 3 বারং 36 অ্যান্সার বেরোলো। আসি পরেরটা, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, এটাতে আমি কী করবো, ধরো এখানে 6 নিচে কিছু নেই, আমি লিখবো আগে ভাঙি, 5 10 আর 3 13, 13 এর 5 গুণ 6 এর 1, নিচে কিছু নেই, ভালো ম্যাক আছে, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, তাহলে বলছে 6 13 78, নিচে 5, 5 দিয়ে ভাগ করি, 5 15 75, 75 76, 7 78, 3 থাকে ভাগ শেষ, আর নিচে 5, এটা অ্যান্সার। ঠিক আছে, এবার করবো অন্য অঙ্ক, দেখো 3 অঙ্কটা বলেছে, খুব ছোট অঙ্ক একদম, একটি বালতিতে 1 কে 2 লিটার জল ধরে, মানে হাফ লিটার জল ধরে, তো 7টা বালতিতে কত জল ধরবে, এটা খুব ছোট অঙ্ক, হয়তো 1 নম্বর দেবে পরীক্ষায় দিতে, যে আগে লিখবে দেখে দেখে যে একটি বালতিতে জল ধরে 1 কে 2 লিটার, কত জল ধরে, 1 কে 2 লিটার। এবার 7টা বালতিতে বেশি ধরবে, তাহলে কি লিখব, 7টি বালতিতে ধরে ধরে বা ধরবে কত, 7 গুণ 1 কে 2, উপরে 7 থেকে 7 হলো গুণ করে, নিচে 2, অর্থাৎ 3 পূর্ণ 1 কে 2 লিটার, এটা কী করে হলো, 7 এ 2 হয়েছে, তো এই রাফে যদি তুমি করো এখানে, 7 এ 2, 7 কে ভাগ করছে, 3 দুগুণে 6, 1, তাহলে 3 পূর্ণ 1 কে 2 লিটার, তাহলে কত জল ধরবে, 7টা বালতিতে 7.3 লিটার জল ধরবে। এই যে অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, পরীক্ষায় দেয় কিন্তু এটা, অখিলবাবু যখন তিনি তার রিটায়ার হচ্ছেন, তার সম্পত্তির 1/4 অংশ পার লাইব্রেরিতে দান করলেন, ঠিক আছে, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিলেন, এবং তার বাকি যে অংশটা সেটা 2 ছেলের মধ্যে সমানে ভাগ করলেন, তাহলে আমাকে 3 4টা ভাগ এখানে করতে হবে। প্রথম হচ্ছে আমি অখিলবাবু তো সব সম্পত্তি জানি না, তাই লিখে দিই, ধরি অখিলবাবুর মোট সম্পত্তি 1 অংশ, এটা ধরলাম যে টোটাল সম্পত্তি। এবার তিনি পার লাইব্রেরিতে দান করছেন 1/4 অংশ, তার এখানে লিখব আমি পাড়ার লাইব্রেরিতে দান করেছেন,
কত করেছেন? একের ছয় অংশ না একের চার অংশ, এত অংশ। তার বাকি কত থেকে বার করে নিই আমি, অতএব বাকি থাকবে এক বিয়োগ একের চার অংশ সমান লসাগু চার, উপরে চার একে চার বিয়োগ চার একবার যায় এক, এক একে এক, এত অংশ সমান তিনের চার অংশ। ঠিক আছে, এবার লাইব্রেরিতে তিনি দিয়ে দিয়েছেন, এখন তিনের চার অংশ পড়ে আছে। এবার বলেছে কি, এই যে তিনের চার অংশ আছে তার একের চার অংশ স্ত্রীকে দেন, মানে বাকি সম্পত্তি যে রয়েছে এটা এই টাকাটার, এই টাকাটার এই অংশের যে একের ছয় অংশ এটা স্ত্রীকে দিচ্ছেন। তাহলে স্ত্রী কত আগে বার করে নিই, তারপর অঙ্কটা এগোবো আমি। তো এখানে লিখবো আমি স্ত্রীকে দিলেন, অতএব স্ত্রীকে দেন, তিনের চার ছিল বাকি, তিনের চার অংশের একের ছয় অংশ এটা কাকে দিচ্ছি, স্ত্রীকে দিচ্ছেন। তাহলে সমান তিনের চার ছিল গুণ একের ছয়, এত অংশ কাকে দিচ্ছে, স্ত্রীকে। আমি যদি কাটাকুটি করি, তিন একে তিন, তিন দুগুণে ছয়, উপরে একের আট অংশ, এত অংশ দিলেন স্ত্রীকে। বাকি যেটা থাকে সেটা দুভাগ করবেন, তাহলে বাকি কত থাকে দেখি এবারে। অতএব বাকি রইল ছিল তিনের চার অংশ, সেখানে একের আট দিয়ে দিয়েছেন, এত দিয়েছেন, তো বাকি কত থাকে দেখে নিই এটুকুনি করে। লসাগু আটই হবে, চার দুগুণে আট দুই, দুই দিয়ে তিন দুগুণে ছয় বিয়োগ আট একে আট, আটবার যাচ্ছে একবার যাচ্ছে এক একে এক, সমান পাঁচের আট অংশ বাকি রইল। এবার কি বলেছে, তিনি প্রত্যেক ছেলেকে কত দিয়েছেন, এই যে পাঁচের আট অংশ আছে এটাকে দুভাগ করে দিয়ে দিয়েছেন দুই ছেলেকে। এবার পাঁচের আট অংশ সমান দুভাগ পাঁচের অংশের, তো আমি বার করিনি এখন অঙ্কটাকে, তারপর দেখে নেব। তাহলে পাঁচের আট ছিল ভাগ দুই, অর্থাৎ পাঁচের আট গুণ একের দুই, একের গুণ করলে কিছু নেই মানে তলে এক ধরা আছে, তো এটা উল্টে দিলে একের দুই, কত উত্তর বেরো আমাদের, উপরে পাঁচ একে পাঁচ, নিচে আট দুগুণে ষোলো, এত অংশ আমার অঙ্ক শেষ হয়ে গেল। এই টাকাটা তিনি দিচ্ছেন স্ত্রীকে এবং এই পুরী পুত্রকে, এবং এইটা দিচ্ছেন স্ত্রীকে, অঙ্ক শেষ। এটা উত্তর লিখবে যে স্ত্রীকে দেন একের আট অংশ এবং প্রত্যেক পুত্রকে দেন পাঁচের ষোলো অংশ। এবার আসলে পরের অঙ্কটা, এটা ছোটো অঙ্ক, এটা বলেছে 150 টাকার, 150 টাকা একের দুই অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। আগে আমি বার করি 150 টাকার একের দুই অংশ কত হয়, 150 টাকার একের দুই অংশ তোমরা জানো এর মানে গুণ, মানে কত হচ্ছে 150 গুণ একের দুই, দুই দিয়ে দুই একে দুই, দুই দিয়ে 75 দুগুণ 150 সমান 75 টাকা। প্রশ্ন বলেছি 75 টাকার টাকার কত অংশ নিলে, কত নিলে 30 টাকা পড়ে থাকবে, তাহলে আমি কী করবো, এই 75 ছিল 30 টাকা পড়ে আছে, বিয়োগ করে দিই কত টাকা দেখে নিই, বিয়োগ করলে 45, তাহলে উত্তর হচ্ছে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এবার কী বলেছে দেখি, ছয়ের সাথে তিন গুণের সাথে কত যোগ করলে এত এটা হবে, তার আগে বার করবো অ্যান্সারটা। ছয়ের সাত এর তিন গুণ এটা বলেছে, গুণ করলে হচ্ছে ছয়ের সাত গুণ তিন সমান তিন ছয় 18/7, এত অংশ। এর সঙ্গে বলছে কত যোগ করলে এটা হবে, তাহলে আমার প্রশ্নটা এরকম আছে যে এটা বসাই, প্রশ্ন এরকম আছে 8/7 এর সাথে কত যোগ করলে 2^6 সমান 7^14 আর 20, 20/7 হবে এটা বলেছে কোশ্চেনে। অতএব এই 20/7 যে আছে আমার এইটা, এখান থেকে বিয়োগ করবে এইটা 18/7, 18/7 লসাগু সাতই হবে, দুটোই সাত আছে যেহেতু, এটা দেখে দেখে বসবো 20 বিয়োগ 18 সমান 2/7 অংশ, অঙ্ক শেষ। এটাই অ্যান্সার, যে
এস 18 সাতের সঙ্গে 2-এর সাথে যোগ করলে হবে 20 সাত, মানে এই অঙ্ক, এই জিনিসটা হবে 2×6=7। ওকে, এবার আসবো অন্য অঙ্কগুলো। এখানে বলেছে শহরের অনুষ্ঠানে এতজন দর্শক এসেছিলেন, আর পরের বছর এতজন দর্শক এসেছেন, এই এত পার্সেন্ট বেড়েছে, তাহলে প্রথম বছর কত এসেছে? 1400, সেটা আগে লিখি। প্রথম বছরের দর্শক সংখ্যা 1400 জন, পরের বছর বেড়েছে 1400 জনের 7/10, অর্থাৎ প্রথম বছর যত এসেছে তার 7/10। তাহলে কত বেড়েছে দেখে নিই, 1400 × 7/10, একটা শূন্য শূন্য কেটে দিই, এবার গুণ করবো, 7×14=98, এবার একটা শূন্য বসিয়ে দিলাম। এতজন বেড়েছে, ঠিক আছে, প্রথম বছর এসেছিল 1400 জন, আর পরের বছর এতজন বেড়ে গেল, তাহলে কি লিখবো? অর্থাৎ পরের বছর দর্শক সংখ্যা, পরের বছর দর্শক হবে, ছিল 1400 এবং 980 বেড়েছে, যোগ করি, 14 আর 9 23, 2380 জন। ওকে, এবার আসি পরেরগুলো, এটা খুব সুন্দর অঙ্ক, ইন্টারেস্টিং। বলেছে এই সংখ্যাগুলো আছে না, 8-এরগুলো বই দেখবে তোমরা, এদের অরণ্য খুঁজতে হবে, অরণ্য মানে উল্টো, এবং দিতে হবে কোনটা প্রকৃত ভগ্নাংশ সেটা গোল দিতে হবে। মানে আমি দিচ্ছি, ধর মনে করেনি, 7/5 এর অরণ্যক, অরণ্যক হচ্ছে কত, উল্টে দিলে 5/7, এবং এর প্রকৃত, অর্থাৎ যদি তোমার লব ছোট থাকে, মনে রাখবে যেগুলো লব ছোট থাকে আর হর বড়, হর বড়, তাহলে মনে রাখবে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কী ভগ্নাংশ এটা? প্রকৃত। এ বলেছে যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলো গোল দিতে হবে, এটা প্রকৃত, এটা গোল দিলাম, এটা 1/3, একদম অন্য হচ্ছে কত আমার, 3/1, লব ছোটো নেই, এর থেকে এটা ছোটো নেই, তো এটা প্রকৃত নয়। এটা 5/8 ভগ্নাংশ হচ্ছে 8/5, এটার প্রকৃত নয়, কারণ এটা যদি লব ছোটো হতো এটা, তাহলে প্রকৃত ধরতাম, গোল করবো না। 9/9 হচ্ছে উত্তর 7/9, এর উল্টো করলাম, 7/9, এটা লব ছোটো প্রকৃত ভগ্নাংশ, এটা গোল করলাম। 12/5, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 5/12, এটা কিছু করবো না, 5/8 হবে 8/5, হ্যাঁ এইটা করো, 5/12, ওপরে ছোটো আছে প্রকৃত ভগ্নাংশ, এটা ছোটো নেই, করবো না, এইটা 8/1, তাহলে আমাকে করতে হবে শুধু 8 অথবা 8/1, ওপরে বড়, তার মানে আমার পেলাম যে যতগুলো অনন্য করলাম তার মধ্যে একটা দুটো আর তিনটে, এই তিনটে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যার লব ছোটো হর বড়।